নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপের একটা ট্রিক্স। তো বন্ধুরা, নতুন একটা ভিডিও এবং সবথেকে একটা জনপ্রিয় ভিডিও বর্তমানকালে। তো বন্ধুরা, আমরা সকলে জেনে গেছি যে হোয়াটসঅ্যাপের কিন্তু এআই অপশন প্রত্যেকের হোয়াটসঅ্যাপে কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, কী সেভ এআই অপশন? তো বন্ধুরা, যে গোল মতো অপশনটা ছিল সেখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম এআই একটা অপশন চলে এসেছে। তো বন্ধুরা, এটা ওপরে ক্লিক করে দেওয়ার পর কীরকম আসলো, যে আক্স মেটা আই এ এনিথিং। তো বন্ধুরা, এই সিস্টেমটা যদি চালু করি সে কিন্তু আমাদেরকে পুরোপুরি গাইড করবে অ্যাজ এ ডিকশনারি, অ্যাজ এ গুরুদেব, অ্যাজ এ টিচার, সব কিছুর মতো। তো বন্ধুরা, আমরা কী করবো, প্রথমে কিন্তু এআইটাকে ওপরে ক্লিক করে কিন্তু কন্টিনিউ করে যে পারমিশনগুলো, যে অ্যালাউগুলো আছে সেগুলো আমাদেরকে করে দিতে হবে। সেজন্য কিন্তু আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো বন্ধুরা, কম্পিউটার তারা সমস্ত কিছু উত্তর আমাদেরকে দেবে। তো বন্ধুরা, সে এআই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা অপশন চলে আসলো। এখানে কিন্তু আমি জানতে চাইবো যে কী সম্বন্ধে জানতে চাইবো, কোনো প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর কিন্তু এআই আমাদেরকে দেবে অটোমেটিক্যালি। তো বন্ধুরা, ফার্স্ট প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কী কোনো প্রশ্ন, কোনো কিছু লিখতে পারো বা ভয়েস করতে পারো। তো বন্ধুরা, আমি এখানে লিখছি হোয়াট ইজ ইন্টারনেট। তো বন্ধুরা, হোয়াট ইজ ইন্টারনেট লিখে আমি কিন্তু এখানে সেন্ড করে দিলাম। এআই কিন্তু আমাকে অপশন দেবে ইন্টারনেটের ব্যাপারে, যে ইন্টারনেটটা কী জিনিস। তো বন্ধুরা, এআই কিন্তু এখানে দিয়েছে যে ইন্টারনেট ইজ এ গ্লোবাল নেটওয়ার্ক অফ ইন্টারকানেকশন কম্পিউটার্স। আমি অত ছোটো লেখা বুঝতে পারছি না ঠিকঠাক চশমা নেই বলে। তো বন্ধুরা, ইন্টারনেট সম্বন্ধে কিন্তু যাবতীয় যা জানার তোমার, সে কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিল। যেহেতু আমি জানতে চেয়েছিলাম যে ইন্টারনেট কী, তো তোমরা তোমাদের মতো যা খুশি প্রশ্ন করতে পারো, এআই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব কিছু প্রশ্নের উত্তর সেকেন্ডের মধ্যে দিয়ে দেবে, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, এখানে আমি ইংলিশ লিখছি বলে ইংলিশ, তুমি হিন্দি, বাংলা, ইংরেজি, যত রকম ভাষা আছে সব ভাষাতেই কিন্তু তুমি এআইকে প্রশ্ন করতে পারো, এআই কাছে শিখতে পারো। এবার আমি একটা জিনিস লিখব, হোয়াট ইজ দ্য, আমি একটা প্রশ্ন করছি, দেখো আমি লিখছি হোয়াট ইজ দ্য টাইপ করছি, তোমরা শুধু দেখে যাও, তোমরা নিজেদের মতো প্রশ্ন করে দেখতে পারো যে এআই আমাদের প্রযুক্তি এখন কোন জায়গায় পৌঁছেছে এবং কীভাবে আমরা তার সুবিধাটা ভোগ করতে চলেছি। আমাদের কিন্তু কোনো ডিকশনারি এবং কোনো কিছু ব্যাপারে কাউকে হুট করে জিজ্ঞাসা করার দরকার নেই। আমি এখানে লিখবো হোয়াট ইজ এআই। তো এআইটা কী জিনিস? তো বন্ধু, এআই সম্বন্ধে চলে এসে দেখো, এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা কম্পিউটার সিস্টেম। তো বন্ধু, এআই সম্বন্ধে যাবতীয়, এবং এআই আমাদের লার্নিং পারপাসে ব্যবহার করতে পারে, প্রবলেম সলভিং ব্যাপারে, সব কিছুর ব্যাপারে কিন্তু এআই আমাদেরকে সহযোগিতা করবে, সব কিছু জানাবে। এআইয়ের কাছে কিন্তু সমুদ্রের থেকেও আরও বড় স্টোরেজ রয়েছে এবং জ্ঞান ভাণ্ডার রয়েছে। ঠিক আছে, সব কিছু কিন্তু এআই আমাদেরকে মুহূর্তের মধ্যে দিয়ে দিতে পারে, এবং সেই ফ্যাসিলিটিটা কিন্তু ইদানিং চালু হয়েছে হোয়াটসঅ্যাপে, প্রত্যেকেরই হোয়াটসঅ্যাপে কিন্তু এটা রয়েছে। তবে এটা হোয়াটসঅ্যাপ বিজনেসে না, প্লেন যে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার রয়েছে সেখানে। আমি এখানে আরও একটা প্রশ্ন করতে পারি যে হোয়াট ইজ দ্য প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার হু ইজ আওয়ার প্রাইম মিনিস্টার। তো বন্ধুরা দেখো, আমি আবার একটা টাইপ করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেদের মতো বাংলাতে টাইপ করতে পারো। টাইপ করতে না পারলে এখানে যে ভয়েস টাইপিং আছে, সেই ভয়েস টাইপিংয়ের মাধ্যমেও কিন্তু তোমরা এআইকে প্রশ্ন করতে পারো। আমি আবার লিখছি এআই এআই নো দ্য বেঙ্গলি। আমি জানতে চাইছি এআই কি বেঙ্গলি জানে। ঠিক আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা, কী আসছে, যে আই হ্যাভ বিন ট্রেন্ড দ্য মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস। এআই কিন্তু সমস্ত রকম ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কিন্তু বিশারদ। শুধু ল্যাঙ্গুয়েজ না, পৃথিবীতে সমস্ত কিছু জ্ঞানের ভাণ্ডার হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেখানে কোনো ব্যক্তি নেই, অটোমেটিক্যালি একটা সার্ভার, অটোমেটিক্যালি একটা মেশিন কিন্তু আমাদের সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদেরকে সব কিছু সম্বন্ধে তথ্য প্রোভাইড করে দেবে। ঠিক আছে, তো সেই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমাদের আমি আবার একটা প্রশ্ন তোমাদের সামনে করে দিচ্ছি, তোমরা কিন্তু উত্তরগুলো ডিটেলস পড়ে নিও, আমি কিন্তু এত ডিটেলস পড়ে তোমাদেরকে শোনাচ্ছি না। তাহলে বুঝতে পারছো কত ইনফরমেশন এআই এর কাছে রয়েছে, ক্ষণিকের মধ্যে এআই কিন্তু সে অ্যাবাউট
সোশ্যাল মিডিয়া, তোমাদের সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিছু বলতে বললাম, তোমাদের কী লিখেছে, সোশ্যাল মিডিয়া রেফার দ্য অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে। এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্মে কত রকমের সোশ্যাল মিডিয়া রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে। এই মধ্যে যেগুলো ট্রেন্ডিং লেভেলে বা যেগুলো হায়েস্ট লেভেলে সেখানে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, আরও যেসবগুলো রয়েছে, টিকটক ফিকটক যেসব কিছু আছে সব কিছু সোশ্যাল মিডিয়ার আওতায় পড়ছে। তাই সেসব সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কিন্তু কিছু বলে এবং কী কী সোশ্যাল মিডিয়া বর্তমানে রয়েছে সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা কী ইনফরমেশন নেই, তো বন্ধুরা যদি কারো হোয়াটসঅ্যাপে এআই অপশনটা এখনও অবধি না এসে তাহলে অবশ্যই এআই অপশনটা একটা গোল মতো একটা আইকন রয়েছে, যে আইকনটা কিন্তু তোমরা ইতিমধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে গিয়েছো এবং সেটা ব্যবহার করতে শেখো। যদি এটা না জানো আমার এই ভিডিওটা দেখো, অন্তত পক্ষে তোমরা কীভাবে ব্যবহার করবে সেটা শেখো। হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা এতদিন শুধু আমাদের মিডিয়া ফাইল লেনদেন বা মেসেজ, চ্যাটিং, ফটো, ভিডিও এসব করেছি, কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যে একটা শিক্ষা পাচ্ছি সেটা শুধু দেখে যাও। তাহলে www সম্বন্ধে আমি লিখলাম, সেই www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর সম্বন্ধে চলে আসলো। আরও কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি ডেমো হিসাবে, যা জানতে চাও, যা কিছু জানতে চাও সমস্ত কিছু এআই তোমাদেরকে এক সেকেন্ডের মধ্যে কিন্তু সেই ডিটেলসটা প্রোভাইড করিয়ে দেবে। এমনই একটা চমৎকার মজার একটা ভিডিও বা সরি একটা এমন একটা অ্যাপস, এবার আমি লিখছি বাংলাতে, আমাদের প্রধানমন্ত্রীর সম্বন্ধে কিছু, বাংলা লেখাটা একটু টাফ লাগে আমাদেরকে, কিছু বলুন। আমি এআইকে বললাম আমাদের প্রধানমন্ত্রীর সম্বন্ধে কিছু বলুন, তো দেখেন আমাদের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদীর সম্বন্ধে যাবতীয় যা আছে সব কিছু এখানে এক সেকেন্ডের মধ্যে আমাকে দিয়ে দিল। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপটা এতদিন আমরা যে পারপাসে ইউজ করেছি, এআই আসার পর থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের ব্যবহার করার পারপাসটাই কিন্তু বদলে গেল, তাই না? আমি তো মনে করি সেটাই, যে হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপের ব্যবহারের মানে প্রয়োজনীয়তাটাকে পরিবর্তন করে দিল। হোয়াটসঅ্যাপ শুধু বন্ধুবান্ধবদের সঙ্গে চ্যাটিং করা বা বন্ধুবান্ধবের সঙ্গে কথোপকথন করার জন্য নয়, কোনো মিডিয়া ফাইল মানে আদান প্রদানের জন্য নয়, এআইটা কিন্তু হোয়াটসঅ্যাপের এটা হুলি আগে চেঞ্জ করে দিল। তো বন্ধুরা আমি বোঝাতে পেরেছি এআইয়ের আসল ফাংশানটা কি। তোমরা যদি এআইয়ের ফাংশানটা না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কাজে লাগবে আমি আশা করি। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো যদি তাহলে করার দরকার নেই, না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করো। নমস্কার, আজকের মতো এটুকুই।